పశు కోశిక బిందు అన్నారా వెక్కు బలాసున్నా বালাসুন্না জিজ্ঞেস করির বটে আরার সামনে একজন মৃত দেহ ফড়ি আছে আরা বেক্ষুনেই জানি এই উপাসিকার পরিচয় প্রথমতি দিয়াইর আইবলদে আরা বহুত ফুরানা উপাসক জিবলদে সুদর্শন বড়ুয়া জিবারে আই নো দেখি হ্যাঁ জিবারে আই নো দেখি এবারে সহধর্মনি তবে যারে আই জীবিত হালেন দেখি জয়নগরত মধ্যে থাকতে এন্দি যাতে ভাবনা কেন্দ্র মধ্যে আসিলাম এই উপাসিকারে আই দেখি যার নাম হলো দে মীরা বড়ুয়া মীরা বড়ুয়ারে দেখতাম দে খুব হাসি মুখি এবং সহজ সরল একদম সহজ সরল সবসময় আশি খুশি থাকতো আরি মানে যারা হয় একদম লুতো মুতো গুরো হওয়ার দেখুন করে আসু মুতো থাকতো ওনারা মনত আছে না ইউন হ্যাঁ হ্যাঁ আচ্ছা নামও লুতো বলে নামও তো লুতো একদম দেখতাম যে একদম আসি মুখি ফিন্ড সারণ দিত তো একদম ওই গুড়ো ফল যেরকম হাস করে একদম এরকম করে আবার বুল হাস নয় মানে এনে গুড়ো ফল যেরকম আদুর্য আদুর্য করে হাস করে ঠিক এইভাবে দেখতে মেরি কিন্তু নামও দেখি দিই নামও লুতা আর ডাক নাম মনে ন নাম নাম লুতা তো আজ ইয়ারা ইন মধ্যে বইনা ইন মধ্যে কিছুক্ষণ ধর্ম আলাপ করিবার আগদি কিছুক্ষণ ধর্ম আলাপ করে দি ধর্ম আলাপ করিবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র বেকনুর পরম সদ্য আর্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি জীবা আর ইনমধ্যে পাতল ইনমধ্যে জীবা রাজগুরু ভান্তে বেকুনুর পরিচিত বহু গুণে গুণান্বিত জীবা বহু শিষ্যের জনক এবং বহু প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট এবং জ্ঞাতি ভান্তে পরম পূজ্য সভাপতি ভান্তে পরম পূজ্য সভাপতি ভান্তে অভয়ানন্দ ভান্তে মহোদয়ের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং অপরাপর বড় ভান্তে যারা আছে বড় ভান্তে ব্যক্তির উদ্দেশ্যে বন্দনা নিবেদন করির এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা আজ যার উদ্দেশ্যে করে আর আইন মধ্যে ব্যক্তি একত্রিত হই মীরা মীরা বড়ুয়া এই মীরা বড়ুয়ার উদ্দেশ্যে তথা সকল প্রাণীর উদ্দেশ্যে আজ জন্ম জন্মান্তর এবং ইহ জন্ম যে পুণ্যরাশি সঞ্চিত হই সকল পুণ্যরাশি ব্যক্তির নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি তো আসলে এরকম মরা মৃত্যু এখন নয় আদি খালতি বহু বহু কাল আদি খালতি এরকম মানুষ মরের যেকোনো প্রাণী উৎপত্তিওর মরের উৎপত্তিওর মরের তো এই আদি খালতির ঠিক মরের জন্মর আরা দেখির আরা নয় প্রতীতীয় যারা আসিল তারাও দেখি আরও দেখির এবং আর আরও আবার এরকম ভাবে দেখিব দেখিব তো তো হার হতে মরণ হয় তার হনো কি নাই গ্যারান্টি নাই তবে জগত মধ্যে বুদ্ধ উৎপত্তি দুর্লভ এই বুদ্ধ উৎপত্তি ওলি এই দেহার মধ্যে কিছু পার্থক্য আছে এনে আরা স্বাভাবিকভাবে যেরকম এনে দেখি এই দেখা এবং বুদ্ধ উৎপত্তি অনর ফরে দেখা কিন্তু এই পার্থক্য আছে এর মধ্যে কিরকম পার্থক্য এই জিনিস না একটু করে বুঝে দিই বিশ্বকানন্দের বুদ্ধ উৎপত্তি ওলি মানুষ উত্তন যে জ্ঞানান হয় যে দৃষ্টিকোণ দেখে যদি সম্মুখ দৃষ্টি হয় তারা অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে জ্ঞান দৃষ্টিতে যারা হতে প্রজ্ঞা দৃষ্টিতে দর্শন করিতে পারে কারণ বুদ্ধ গণে ই অনুরোধে বালা করি ব্যাখ্যা করে গিয়ে বুদ্ধ ধর্ম অনুরোধে স্বাক্ষাত ভগবত ধর্ম ভগবানের ধর্ম সুব্যাখ্যাত ভগবান বুদ্ধগণ উৎপত্তি হইলেই বালাগরি দর্শন করিতার দে সম্মুখ দৃষ্টিকোণ দিনে দেখে এই দর্শন উত্তন জ্ঞান লাভ করিতারে আর এই জ্ঞান লাভ হইলেই আস্তে করি তারা যারা এরকম সম্মুখ দৃষ্টি সম্পন্ন হইলে দর্শন করে ইতারা কিন্তু ওই শ্রোতাবর্তী শক্তিদাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত ইত্যারে আর যদি বুদ্ধ উৎপত্তি নৈতি জীবন দর্শন করে ইউনমেদি কিন্তু এই সম্মুখ দৃষ্টি বে ন থাকে কিললে ন থাকে বিষয়গণ একটু করে ভাঙ্গি দিয়ে পার্থক্য গান বুদ্ধ অনুৎপত্তি কালে কিন্তু কে দুগুতুন মুক্ত অন্য ভারে কিললে কারণ দর্শন মধ্যে দেহাত মধ্যে পার্থক্য থাকে তো এখন না বলে আগে কি মৃত্যু নো আসিল না অবশ্যই আসিল আগে কি জন্ম নো আসিল না অবশ্যই আসিল কিন্তু
বুদ্ধগণে যেতিম বালা করে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দে এইভাবে দর্শন করলি প্রজ্ঞার দৃষ্টিতে অনিত্য দুঃখ অনাত্মার দৃষ্টিতে এই পঞ্চস্কন্ধময় আহার শরীর রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধর মাধ্যমে আরার জন্ম এবং এই পঞ্চস্কন্ধর মধ্যে যাতে আর রূপস্কন্ধরে যাতে রূপস্কন্ধ তুন ফালটাইনে আর ওই সর্বস্কন্ধ জীবন বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই অনুযায়ী আরেকটা নম্বরে ট্রান্সফারিং হয় এই অনুযে বুদ্ধ ভালা করে ব্যাখ্যা করে দিয়ে এই অন যথার্থ করে বুঝিতেলি এই যে নিত্য বলতে কিছু নাই এবং অনিত্য নিত্য বলতে কিছু নাই দেই জ্ঞান হলিত অনিত্য এইভাবে যদি দর্শন করিতারে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে প্রজ্ঞা দৃষ্টিতে যদি দর্শন করিত পারে এই এতেই মানুষ দুঃখত্ব মুক্ত হইতারে মুক্ত বলতে জীবারে হয় নির্বাণ হয় দেরি তো এখন আগেও আছিল বর্তমানেও আছে তবে বুদ্ধ উৎপত্তি হইলে ইয়ম বালা করি বুঝিতারে কি রকম আয় আর একটু করে ব্যাখ্যা করি বলার চেষ্টা করি যেমন বৈজ্ঞানিক নিউটন আর ব্যাখ্যা জানি দিই বৈজ্ঞানিক নিউটন হল দে মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করছি বলে হয় কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কি বৈজ্ঞানিক নিউটনে সৃষ্টি নগরিবার আগে দেখি পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আসিল না আসিল অবশ্যই আসিল নয় না জাস্ট আতে হলমে কি করে দিই দে প্রমাণ করে দিই দে দেখাই দিই দে তো এই সূত্র বেদরিনে বহু জনে বহু কিছু কি করিতারের আবিষ্কার গরিত ফারের নয় না কিন্তু আগেও আসিল কিন্তু আগে আসিল দিয়ে বালা করি এরকম বিশ্লেষণ করি নজাইন্তু তো এখন আর আরো জানি দেখি অক্সিজেন অক্সিজেন আবিষ্কার কোন জোসেফ ফ্রিস্টলি তো জোসেফ ফ্রিস্টলি অক্সিজেন আবিষ্কার নগরী এবার আগে দেখি পৃথিবীর মধ্যে অক্সিজেন আসিল না আসিল আসিল অবশ্যই আসিল নতালি প্রাণীগুলি বাইসি কেঙ্গুরি না নয় এখন আর যারা অক্সিজেনের দ্বারা বাসি রেরি তো এখন আগেও আসিল জোসেফ ফ্রিস্টলি শুধু জাস্ট ইয়াঙ্গান প্রমাণ করে দিয়ে দেয় আতে হলমে এবং এভাবে অক্সিজেন বিদ্যমান আছে তো সে কারণে আর জোসেফ ফ্রিস্টলিরে আর অক্সিজেন আবিষ্কারক হইয়েরি তো এইভাবে আবিষ্কারক হই ঠিক এই একইভাবে এই পৃথিবীর ভিতরে এই দুঃখ আছে দুঃখ সমুদয়ও আছে দুঃখ নিরোধও আছে দুঃখ নিরোধের উপায়ও আছে কিন্তু থাকিলেও ব্যাকুণ দ্বারা উপলব্ধিকরণ সম্ভব নয় একমাত্র উপলব্ধি করি তারা দে সঠিকভাবে নিজে উপলব্ধি করি আবার নিজেই বালা করি মাইনসর হাসে বিলাই দিতার দে একমাত্র সম্যক সম্বুদ্ধ উৎফাল্লি এই সম্যক সম্বুদ্ধ তুন ব্যাখ্যাদি শুনি নে এবং অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইতেলি সম্মুখ দৃষ্টি সম্পন্ন হইতেলি এবং ইতারও আবার পরবর্তীতে নেক্সট প্রজন্ম ইতারার এই বিলাই দিত ফারে দে কিন্তু অন্য হন সতি ফারণ সম্ভব নয় তবে সম্মুখ সম্বুদ্ধ তলদে যে পাচ্ছেকা বুদ্ধ উৎপন্ন হয় সেই পাচ্ছেকা বুদ্ধ কোন নিজে উপলব্ধি করি ফারে বটে কিন্তু অন্য কে আরে এই দুঃখ মুক্তি বিদর্শন বা অনিত্য দুঃখ অনাত্মা বিষয়ক ধর্মদেশনা দিতন ফারে একমাত্র সম্মুখ সম্বুদ্ধই দিত ফারে এই সম্মুখ সম্বুদ্ধই একমাত্র ইয়ান আবিষ্কার গজি বলি হয় দেরি কিন্তু আবিষ্কার এই দুঃখ জীবন বুদ্ধ দেশনা গজি জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ ইয়ং কিন্তু বুদ্ধ উৎপত্তির আগেও আসিল কিন্তু বুদ্ধ উৎপত্তি অনর ফরদি মানুষরে সঠিকভাবে দেখাই দিয়ে দে সঠিকভাবে কি করছি দে দেখাই দিয়ে দে তো সেই কারণে বুদ্ধ ওই সারিয়ের যে সত্য আবিষ্কার কয়দেরই দুঃখ মুক্তির আবিষ্কার কয়দের আর্য অষ্টাঙ্গিক মার্গ আবিষ্কার কয়দেরই তো আরা এই বুদ্ধ উৎপত্তির বাইরে যদি যাইগুই তাহলে আর তুমি দুঃখ মুক্তির সম্ভব নয় কিল্লে নয় হারণে এই সম্মুখ দৃষ্টি বিষয়গান বিদ্যমান ন থাকে মানুষ মিথ্যা দৃষ্টি ওই ফরে তো এখনো বর্তমানেও বুদ্ধের শাসন আছে এখনো ত্রিপিটক বিদ্যমান আছে আর ব্যাকুণে যথাযথভাবে এই অনিত্য আর এই পঞ্চস্কন্ধরে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান এই পঞ্চস্কন্ধরে সঠিকভাবে যথাযথভাবে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে দর্শন করিবার লাই
চেষ্টা করজুম দেরি তো এতে ইয়ারা আস্তে আস্তে দুগুতুন মুক্ত ফাজুম দে তো ইন মধ্যে আরো বহুত বড় বড় বান্তিয়াল আছে বান্তিয়াল ধর্ম দেশনা দিব উপাসিকা তো বেকুনে সিনন আয় সিনে উপাসিকারে আর যেতে আসিলাম এতেও দেখি শুধু এড়ে নয় রাজবন বিহার তো যাইতো দে এত খুব আশিমুখী করি না মানে সবসময় তাই তৈরি সবসময় মানে কোনো রাগ নাই করি না মানে যারে হয় মানুষ তো রাগ উড়িলি মুখী আপ্পগালা গোমরা গালা করি নাকে না আপ্পগালা সিনুন না গরি তাকে দিল না নয় গোসার দিক কেনে তো ইবের ভিতরে এই জিনিসের কোনোদিন ন দেখিলাম এরিকে না তো ওনারাও ব্যক্তি যতটুকু সম্ভব আর আর লোভ দেশ মোহ যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় ততক্ষণ থাকে বটে কিন্তু ইনারা কন্ট্রোল করিবার লাই চেষ্টা করছেন দেরি এই কন্ট্রোল করিবার উপায় হইল দে একমাত্র আর্য অষ্টাঙ্গিক মার্গ এই আরা যদি আর্যষ্টাঙ্গি মার্গ হতে চলে ইউন আস্তে আস্তে কন্ট্রোল করিতে জুমদেরি এই আর্যষ্টাঙ্গি মার্গ হতে চলিলেই আর আস্তে আস্তে এই দুঃখ গুণ নিরুদ্ধ করিতে জুমদেরি তো এই দুঃখ উৎপত্তি হয় দেখি তুন ওই তৃষ্ণা তুনেরি কাম তৃষ্ণা বব তৃষ্ণা এবং বিভব তৃষ্ণা তো ইউতুন যাতে দুঃখ উৎপন্ন হয় এই তৃষ্ণার এই নিরুদ্ধ করলি তারে হয় দে নির্বাণ তো এই নির্বাণ না বুঝতেও বহুত কঠিন আছে জটিলও আছে তো এই নির্বাণ আবার বোধকে বোধ ডিকেন করি বুঝে এরি বোধকে মনে করে দে নির্বাণী এনে কান জায়গা বোধকে আই মনে করে এরি বোধকে আই মনে করে তো এখন এই ইউর মধ্যে অল্প সময়ের ভিতরে আই জিনিস একটু করে ক্লিয়ার করি বেলাই চেষ্টা করছুম অল্প সময়ের ভিতরে তো নির্বাণ একসাথে উগ্র আই বনবিহারের মধ্যে যাতে থাকি আরোগ্যবান্তা সহ আই ইয়ার মধ্যে বোধনশালা তুম বাইরে রেম তো উগ্র উপাসিকারে ওই আর অঙ্গে বান্তে জীবে আসি জিজ্ঞেস করেননি হতে উপাসিকা কেন আসন হতে বান্তে খুব ভালো আসি হতে এখন কি লে এসো হতে বান্তে শূন্য করে দি ঠিক আছে শূন্য করো হতে নির্বাণ জাতকে ভরবে উপাসিকা হতে বান্তায় নির্বাণ উত্তন আসি দে হয় হতো না সিদে আচ্ছা নির্বাণ উত্তন আইন যায় না নির্বাণী কি জায়গা না হতলে দিবে নির্বাণ কাকে বলে আজ ন জানে দেয় ইবে হতে নির্বাণ উত্তন কি হনা আসি দিয়ে রিখেন তুই তো সাংমা উপাসিকার কথা হই দি আর খুব বড়ুয় উপাসিকার কথা হই কেন খুব বড়ুয় উপাসিকা বলে সব সময় বিহারত যাই এখন গরম মধ্যে বিভিন্ন অশান্তির কারণে তো এখন বৌদ্ধর ইন মধ্যে যাই না পুণ্য আদি গড়ি না পাত্রনাগর দেব বুদ্ধ আরে নির্মাণ লোজন গই হটে লোজন গই নির্মাণ লোজন গই তো এখন বিহারত দেখো শুনি না চিন্তা করত দে এই উপাসিকা এই বেকি বুঝি পাত্রনাগরের নাকি নবুঝি প্রার্থনা করের তো ই আনজাতে ওই শূন্য তো এখন চিন্তা করতে তার বুললেন আসলে আছে কি নাই আসলে কি কি প্রার্থনা করে ই আঙ্গান একটু যাচাই করি তো উপাসিকা প্রতিনিয়ত আই একসাথে এই উপাসিকা আইতে দেখি ওর বান্তে বলে বড় মুক্তির পিছনে করি মানে দাঁড়াই আছে এরি ন দেখে মতন করি না একটু আড়ালে করি আছে তো উপাসিকে বলে খাস টাস করি না বুদ্ধ নিয়োগ যায় না বন্দনা করি না প্রার্থনা করে অবুদ্ধ আরে নির্বাণ লো যোগ হরল যোগই নির্বাণ লো যোগই প্রার্থনা করে রেডি তো এই মধ্যে ওই বান্তিও বলে একটু কণ্ঠস্বর ওই গম্ভীর করি না মানে চেঞ্জ করি না এরি ন বুঝে মতন করি না অতে হে উপাসিকা এঙ্গর হর এঙ্গর হইয়ের বলে এক কর সকটু গুয়ে করে অমুক বুদ্ধ আর কথা শুনি দেয় না হ্যাঁ অতে অদে উপাসিকা তুমি প্রস্তুত হও আমি তোমাকে এখন এই নির্বাণ নিয়ে যাব হরলে যাবো হতে তুই উপাসিকা বলে শুনি বুদ্ধ এখন নয় এখন নয় আর নাতিও আর কিনে ফরফুজ্য কয়ে আর নাতিও আর কিনে কি খনা ফরফুজ্য হোক তো আসলে নির্বাণ যায় দেখি নাতি ফরফুজ্য হলি না নির্বাণী এনে দে তো মন চিত্ত নির্বাণী এনে দে হর খনা মন চিত্ত তো এখন এই আরোগ্য মুসলিম ভদ্রলোকের কথা হয় তার নাম হলো আতাউর রহমান খান হ্যাঁ আতাউর রহমান খান তাই হলো দে এই হাপ্তায় জুট মিল আছে দে জুট মিলত চাকরি করত এটা খদলপুর দিলীপ আছে দে দিলীপ এমনি আন্দারমানিকর শাবক ওই এখন বর্তমানে বিক্কুই বর্তমানে কি হইছি বিক্কি তারা দল বান্ধি প্রায় সময় বনবান্তরে এটা যাইতো এন দিত্য নাইতে এটা জয়নগরাইতো আরঙ্গে দেখা করিবার লাগে চিনো তো না তোরা খদলপুর যে দিলীপ সিনন তো এই শাবক এখন বর্তমানে ওই আন্দারমানিকর ইয়ার শাবক বর্তমানে বিক্ষু ওই পায়াদীপা তার নাম বর্তমানে পায়াদীপা বিক্ষু ই তারা দল বান্ধি এইতু এই আতাউর রহমান খান সহ বনমান্তরে গিয়ে এর তুনাইতে একটা জয়নগর আইসি তো এটা তো ফ্যান্টেন নাই গরম খাইলে তো আরে
এরা গরমে সিয়ারত বইডে আছি ইতারা ধর্ম হতা শুনের ই বেয়ে শুনের তো একটু একটু গামিত দি দেখ কি ওর একটা বিছন দিনে তাল পাতার বিছন দিনে আরে বিছের তো বিস্তি বিস্তি প্রার্থনা করত হতে বানতে আমাকে আশীর্বাদ করবেন হতে যাতে নির্বাণ সাক্ষাৎ করতে পারি কি সাক্ষাৎ করতে পারি তো চিন্তা করে দি বড়ুয় সাকমা বুঝদি বহুত কঠিন যার গই এবং মুসলিম ইবে কি বুঝি প্রার্থনা করেন নাকি নবুজি প্রার্থনা করেন তো এবারে কিনে চেহারাও যেন করে সাইলাম সাইনে ইবে কিনে মিনে মিনে আসি দিয়ে আই কি কিনে আসিলাম হতে বানতে আপনি কি জন্য হাসতেছেন আমি বুঝতে পারছি আরে কেন কি জন্য কি বলো তো হতে বানতে আমি মুসলিম তো ওই জন্য আমি আপনি মনে করছেন আমি ওই নির্বাণ বিষয়টা বুঝিনি ওই জন্য হাসতেছেন এঙ্গর হইয়ার নির্বাণ কোথায় আয় তা তো মজার করে দেরি তো এই আর সুন্দর করে বুঝে দিয়ে হতে বানতে আরা বনবিহারের মধ্যে যাই দি বনবান্তের সান্নিধ্যে যাই দি এখন ওই হতে বহুত আগত্য নতি প্রতি মাসে মাসে যাই হতে এবং আরো বুদ্ধি জমর বইও স্টাডি করি হতে বানতে নির্বাণ বলতে এখন জায়গা নয় এই অঙ্গারণে আরা যে পুনর্জন্ম ওই এই পুনর্জন্ম গড়াই দে হনে অবিদ্যে তৃষ্ণাই হনে গড়াই দে অবিদ্যে তৃষ্ণাই পুনর্জন্ম গ্রহণ করাই এই অবিদ্যে তৃষ্ণাই অঞ্জতে হয় গড়ি ফেলাই তেললি তারে হয় নির্বাণ তারে হয় কি হনা নির্বাণ তো ইবে বুঝিনে নৌ বুঝে বুঝিনে নৌ বুঝে এই তো এই বুঝো আবার ব্যবহারিক ভাবে এই বুঝো আবার কি হনা ব্যবহারিক ভাবে তো এই আগে আর লোকোত্তর উড়িবার আগে সম্পর্কে তো আগে ব্যবহারিক ভাবে বুঝম পড়ব তাহলে না আধ্যাত্মিক তাহলে না কি হনা আধ্যাত্মিক তো বোধ কি আইজ ব্যবহারিক ভাবে নির্বাণ হারে হয় বুঝিন্ন পারে তবে নির্বাণই অন্ত লোকোত্তর বিষয় তবে লোকোত্তর বিষয় লিও প্রাথমিক স্তরের মধ্যে অবশ্যই তো ধারণা তম পড়ব আর ধারণা নতালি যেমন বোধ কে ফ্রান্স যার আমেরিকার যার এবার তো সম্পর্কে ম্যাপ ঠিকানা সম্পর্কে কি তম পড়ব অভিজ্ঞতা তম পড়ব তাহলে না দেখতে পারব ইয়ান তো কোনো জায়গা নয় তবে ইয়ান লাভ গরিবের উপায় সম্পর্কে যে আজ্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে কীতম পড়ব ধারণা থাকন পড়িব তো ওনারাও ব্যক্তুনে এই অবিদ্যা তৃষ্ণা হয় অবস্থার যে চিত্তত্ব নারাত্মন লোভ আছে কামতৃষ্ণা ববতৃষ্ণা বিভব তৃষ্ণা আছে এই অঙ্গুন ক্ষয় করি ফেলে তেললি তারে হয় নির্বাণ তারে হয় কি হনা নির্বাণ এত লাই সদ্য বনবান্তে প্রায় সময় হয় নহে দূরে নহে কাছে খুঁজিলেই পাই লোভ দেশ মহতারে ডাকিয়েছে গায় আবরণ কুলে ফেল দেখিবে নির্বাণ চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান রহিবে কি হনা অম্লান তো আর ব্যক্তি সেই অম্লান ওই বেলায় চেষ্টা করি দেরি তো উপাসিকা নাতিরে পব্বজে পব্বজে দিনে তাইও খুশি এই উপাসিকা মীরা বড়ুয়া উপাসিকা হারণ তারঙ্গে মাঝে মাঝে আশুন কথা হইতে পারে বনবিহার মধ্যে গেলি এরি বনবিহার মধ্যে গেলি তো এই মধ্যে তার বাবা নাতির বাবা হলো তো বাবুল বড়ুয়া ব্যক্তি সিনিয়র নয় না বাবুল বড়ুয়া এবং এই তারা মনে হয় সাতজন মাইফমত তো ব্যক্তি মিলি ন সাতজন না হ্যাঁ ভাই বোনে মিলি সাতজন তো এই সাতজন ওনারা ব্যাকুনে এই যে জীবিত হালিন যে আর অধ্যক্ষ বানতে এর বর্তমান অধ্যক্ষ বানতে তো হই মানে সেবা গুজিতে দেখি তো এখন আর ন দেখিলেও কিন্তু বানতে তো দেখিও না নয় তবে আয় তো দেখি তারা বনবিহার মধ্যে লই যায় দে তো মারে এরকম এই বিদ্য হালালে শূন্য জায়গার মধ্যে লই যায় দে আয় দেখি নিজের চোখে দেখি তো এই যে শূন্য হাজ গুজি ইউনুর দ্বারা তারারও মঙ্গল হইব এবং ইবারেরও মঙ্গল হইব এবং মৃত অবস্থায়ও যদি তারার উদ্দেশ্যে আর ব্যাকুনে শূন্য দান করি ইবে যদি শূন্য লাভ করিবের স্থানে যাই ইবে ইও শূন্য লাভ করি না উদ্যোগতি হইব কি গতি হইব দেখো না উদ্যোগতি তো আর ব্যাকুনে মিলি না শূন্য দান করিম ধরে কি দান করিম হো না শূন্য দান করিম ধরে তো এই শূন্য দান করলেও বোধকে মনে করো দে হতে শূন্য হন ব্যাকু দান করি ফেলালে আই কেন করে নির্বাণ যাই মনে হয় এরকম মনে করি তারা এরকম নয় শূন্য দান করলে শূন্য নহমে শূন্য বরং বাড়ে দে তো কিরকম উগ্র সেরা করতুন আরো সেরা বা উগ্র বাত্তুন আরো বাত্তি দরালি যেন সারিমিতকে দি ফর যে গই ঠিক শূন্য দান করলিও শূন্য বাড়ে দে শূন্য নহমে হারম বুদ্ধ হই দে কি আমি অন্তরের চেতনাকে কর্ম বলি তো যাতে অন্তরত্বন একজনের শূন্য দান করা হয় এতে চিত্তকান কোমল হয় দয়া চিত্ত করুণা চিত্ত ইন উৎপন্ন হয় তো দয়া চিত্ত মৈত্রী চিত্ত ইন তো মাত্রেই হলো দেখি শূন্য চেতনা এবং এই শূন্য দান করিবার আগদি শূন্য কি কি করছি স্মরণ গরম পরে ইন্দ্রিয় শূন্য ওই যে গই এভাবে শূন্য দান করলে শূন্য নহমে শূন্য আরো বরং কি হয়ে যে
বাড়িতে গিয়ে আরেকখানিকখান সড়গরি ফমা হয় ইয়ং কারণে দর শিক্ষক উগ্র শিক্ষক যেতে ছাত্ররে অঙ্ক শিখাই দে ইংরেজি শিখাই দে তো শিখাই ইংকি মাস্টার তো খোঁচাই হাসাই ছাত্র হাসা যাইগুনে ফুরে যাইগুনে হন ফুরে যায় না হনা ন যায় আরো বরং জীবে শিক্ষা দে তার শিক্ষাকান কি দে দরমর দে ওনা নয় ইয় ঠিক এ পুণ্য দান গুত্তু যায় না ওই কি কি পুণ্য গজি অনুসরণ করা হয় এবং আরো কি কি পুণ্য ন করে ইউন তার ভিতরে উদয় হয় পরবর্তীতে পুণ্য গরিব আল্লাহ চেতনা উৎপন্ন হয় তো সেই কারণে পুণ্য দানে পুণ্য ন হমে পুণ্য আরো বাড়ে যাবে তো সেই কারণে একগ্রে ওনারা মনকুলি দিলকুলি পুণ্য গরিবেন্দের কেন মনে তেমন না তাইব তো ব্যাগ কোন সুখ মঙ্গলক এমনি করে সবাই যাবে যেতে হবে কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে ঘর ছাড়িয়ে একলা হবে একদিন তো পাপ পুণ্যের বিচার হবে ব্যাগ কোন একদিন ওর পাপ পুণ্যের বিচার হবো আর যাতে ব্যাগ কোন পুণ্য করি উদ্যোগতি ইত্যারি নির্বাণ সাক্ষাৎ গরিত্যারি এই প্রার্থনা জানা গুজ্জুম এবং খাসো গুজ্জুম এবং কি গুজ্জুম হনা খাসো গুজ্জুম এই বো ফোয়া সাহাজি ইম কিছুই অঙ্গ না যাবো অঙ্গে যাইবো না হনা ন যাইবো এত আল্লাহ দেখি মিথ্যে সুখের আশাই কেন মিছে মিছে দিন গুনো মনের মাঠে নাঙ্গল ছলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ বুনো বিনা চাষে হয় না ফসল নইলে জীবন যাবে বিফল সন্দেহ নাই কোনো তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ বুনো ওনারা ব্যাকুনে নির্বাণের বীজ বপন করিবেন দেরি তো ধর্মপথ চলতি কেউ যদি ওনারা অবজ্ঞা তুচ্ছতা ছিল করলিও তারাও সুখীয় কামনা করিবেন যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি বুদ্ধি হতো জ্ঞান বুদ্ধি হতো কি হনা জ্ঞান ইতারও যেন জ্ঞান সান্নিধ্যে পায় এই প্রার্থনায় গড়ে দিবেন নিজেরও অধর্ম পথ চৈল্য মিয়াং কইনা কোনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পদ সবাই এগিয়ে চল কইনা শেষ গুজুম ধরে ব্যাগ কোনো হন হ বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পদ সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কইনে আবারও বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবান্তের বন্দনা কিন্তু সম্মানিত সভাপতি বান্তে বড় ভান্তের বন্দনা এবং আরো বড় ভান্তে অপরাপর বড় ভান্তে ব্যক্তির উদ্দেশ্যে বন্দনা আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা মীরা বড়ুয়ার উদ্দেশ্যে করি না পুণ্য দান করি না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশনা ইউতেই সমাপ্ত করিলাম।